গাইস আমি নাকি শুধু খাইতে পারি কোনো কাজ করতে পারি না বয়স দিতে পারি না তো আজকে আমি বয়স দিয়ে আপনাদের কান ঝালাপালা করে দিব তো যাই হোক আজকে আমি আমার ফেভারিট কিছু হাই অ্যান্ড ব্র্যান্ডের স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো মি এটা কোনো পেড রিভিউ না আমি এই প্রোডাক্টগুলো প্রায় চার পাঁচ বছর যাবৎ ইউজ করতেছি কিছু প্রোডাক্ট পাঁচ বছর কিছু প্রোডাক্ট তিন বছর তো ফার্স্টে হচ্ছে আমি কোজার এক্সের স্যালিসাইলিক এসিড ফেসওয়াশটা ইউজ করতেছি যেটা আমার খুবই 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 পছন্দ এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য ভালো এর আগে হচ্ছে আমি এক কোজার এক্সের গুড মর্নিং জেলটা ইউজ করতাম বাট এটা থেকে আমার অয়েল স্কিনের জন্য এটা খুব ভালো লাগছে এটা খুব ভালো শ্যুট করছে আমার স্কিনে এরপর আমি একটা টোনার ইউজ করবো যেটা হচ্ছে কোসার এক্সের স্যান্টেলা ওয়াটার অ্যালকোহল ফ্রি টোনার আর এই টোনারটা স্কিনকে কামিং সুদিং করতে হেল্প করে মানে স্কিনে জ্বালা পড়া ভাবটা দূর করে আর এই অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মনপুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করে এরপর আমি দেব আমার পছন্দের কোসার এক্সের অ্যাডভান্সনেল মিউসিন পাওয়ার এসেন্স এটা যে কি পরিমাণ ভালো মানে সবগুলো প্রোডাক্টের ভিতরে যদি আমি তোমরা আমাকে বলো যে যে কোনো একটা প্রোডাক্ট সাজেস্ট করতে সেটা হচ্ছে এটা এই প্রোডাক্টটা স্কিনকে রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে আর যাদের একনি প্রণ স্কিন তাদের জন্য তো এর প্রোডাক্টটা বেস্ট হবে আমি এই প্রোডাক্টটা প্রায় এক বছর যাবৎ ইউজ করতেছি আমার স্কিনের অবস্থা সবাই জানো আগে কি ছিল আলহামদুলিল্লাহ এইসব প্রোডাক্ট ইউজ করে আমার স্কিনটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে একটা ক্রিম ইউজ করবো যেটা হচ্ছে কোসার এক্সের অ্যাডভান্স নেইল অল ইন ওয়ান ক্রিম এই ক্রিমটাও খুবই ভালো আর এই ক্রিম আর এসেন্স এই দুটো যদি কম্বো করে দেওয়া যায় স্কিনে এটা স্কিনের জন্য খুবই 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 ভালো কাজ করে আমার জন্য এটা খুব ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের সমস্যার জন্য এই কম্বোটা বেস্ট এই ক্রিমটা আর এসেন্সটা আর এই অথেন্টিক প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে মনপুরা পুরা কোরিয়ান স্কিন কেয়ার পেজে আমি বলবো তোমরা অল্প প্রোডাক্ট ইউজ করো বাট ভালো প্রোডাক্ট ইউজ করো তো আমি হচ্ছে স্কিন কেয়ারের লাস্ট স্টেপে চলে আসছি এখন হচ্ছে সানস্ক্রিন যেটা হচ্ছে মিশার কটন সানস্ক্রিন এই সানস্ক্রিনে কাজটা অনেক ভালো বাট এই সানস্ক্রিনে একটাই সমস্যা একটু হোয়াইট কাস্ট দেয় যেটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তো এর থেকে আমার কাছে থ্রি ডাব্লিউ ক্লিনিকের সানস্ক্রিনটা বেশি ভালো লাগছে ওটা একদম রিজনেবল প্রাইস ওইটাও কিন্তু তোমরা মন পুরো করি আনি স্কিন কেয়ার পেজে পেয়ে যাবে তো এটাই ছিল আমার আজকের স্কিন কেয়ার ভিডিও তো আজকে মুসুর শরীরটা খুবই খারাপ এই জন্য আমি বয়স দিচ্ছি